ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়তে ইন্ডিয়া জোটের সাথে হাত মিলিয়েছিল সিপিআইএম সেখানেও এক প্রকার ব্যর্থ হল তারা কংগ্রেসের সংখ্যা সমঝোতা না হওয়ায় চার রাজ্য একাই লড়েছিল সিপিআইএম কিন্তু ফিরতে হলো শূন্য হাতেই চার রাজ্যের মধ্যে বামেদের ঝুলিতে এবার এসেছে একটি মাত্র আসন সেই জয়ও এসেছে সমঝোতার পথে। তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে একটি আসনে লড়েছিল সিপিআই সেই কোঠা গোডেম আসনেই একমাত্র জয় পেয়েছে তারা জয়ী হয়েছে সিপিআইয়ের তেলেঙ্গানা রাজ্য সম্পাদক কুনা মনিনি সম্ভা বাকি প্রত্যেকটি আসনে ব্যর্থ তারা কমেছে ভোট পার্সেন্টেজও অথচ অযোগ্য প্রধানমন্ত্রী বলে যাকে দাগিয়ে দিয়েছিল বিরোধী শিবের সেই মোদী মেচেকে ভর করেই রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি চার রাজ্যের বিধানসভা ভোটের ফল সামনে আসার পরে মুখ পুড়েছে বামেদের আন্দোলনের থার বাড়ানোর বদলে গেরুয়া আবিরে ঠেকে গেছে লাল ঠান্ডা দেশের পাঁচ রাজ্যেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধানসভা নির্বাচনে বিরোধীদের জোটকে ব্যর্থ প্রমাণিত করে মোদী হে তো মুমকিন হে জয়ধ্বনি দিয়েছেন ভোটাররা এই রাজ্যগুলিতে ভোটের আগে কংগ্রেসের ভূমিকা নিয়ে অসন্তোষের কথা উঠে এসেছিল সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠকেও দেশের সার্বিক বিকাশ দেশবাসীর প্রকৃত উন্নয়ন নিয়ে মাথা খামায়নি কমরেডরা ব্যস্ত থেকেছে নিজেদের মধ্যে অসন্তোষ আর দলাদলি নিয়ে তাই ভোট পার্সেন্টেজের দিক থেকেও পিছিয়ে পড়েছে তারা মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড়ে যথাক্রমে আটচল্লিশ দশমিক পাঁচ পাঁচ একচল্লিশ দশমিক ছয় নয় এবং ছেচল্লিশ দশমিক দুই সাত শতাংশ ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি কংগ্রেস পেয়েছে চল্লিশ দশমিক চার শূন্য উনচল্লিশ দশমিক পাঁচ তিন এবং বিয়াল্লিশ দশমিক তিন তিন শতাংশ ভোট এই তালিকায় নামি নেই দলাদলি দলাদলিয়ার মিথ্যে কথা রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে জনতা অপরদিকে বিশ্বের মানচিত্রে ভারতের মুখ উজ্জ্বল করতে অকল্পনীয় পরিশ্রম করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র তার নেতৃত্বে সেবার মানসিকতা নিয়ে কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টি সেই ফলই মিলেছে ভোট বাক্সে জবাব দিয়েছে জনতা গেরুয়া ছড়ে উড়ে গেছে লাল চান্ডা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিরোধী জোট ব্যুরো রিপোর্ট আর নিউজ